আর কাটলে তথ্য আবার ফিরে আসবে না, ফিরে আসবে না। তুমি বলছো তাকে জ্বালাবি নিয়ে আমি জীবিত করবো, যে যে মরিয়া গেছে তাকে জীবিত করবার কারো শক্তি নাই। আমার পুত্র মরে গেছে, কিভাবে জীবিত করবো? বাবা তুমি মনের মধ্যে ইয়াদ করে দেখো বাবা, তোমার ছেলেকে আমি জীবিত করেছিলাম সেই কালীন্দ্র সাগরী দিয়ে। সেই তো মরুয়ার ভিতরে আমার পুত্র মূর্ছিত হয়েছিল, তখন তুমি জীবিত করেছো। মৃত্যু হয়নি, আজ মৃত্যু হয়েছে আমার পুত্র। বাবা তোমার বুকে তোমার স্বামী মারা গেল, তোমার চোখের সামনে তুমি তাহলে কি বলছো? শোনো শোনো শোনো, তোমার প্রাণের ঈশ্বর
একটা ফলের গাছ দিয়ে দেবো। এই দাঁড়াও একটা কথা শোনো, আমার পুত্র মরে গেছে, তাকে আমি জলের মধ্যে ভাসাতে পারি, কিন্তু ওই মেয়ের আমি জীবিত আছি, তাকে আমি কি করে ভাসাবো? এর বাবা যখন আমাকে বলবে আমার পুত্রী কোথায়, তাকে আমি কি জবাব দেবো ভাই, কি জবাব দেবো? তাহলে তোমরা যখন আর জাপার জায়গা বলছো বদমা যাইও না।
Yeah.